আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 19 মে ভাষা দিবস এবং ভাষা আন্দোলন হয়েছিল শিলচরে, এবং বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলন ছিল আসাম সরকারের অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। যেহেতু ওই অঞ্চলের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল বাংলাভাষী, এই গণ আন্দোলনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাটি 1961 সালের 19 মে ঘটেছিল। সেই বিষয়টাকেই আজকে পালন করা হয়েছে আমরা বাঙালি দলের তরফ থেকে। ভাষা দিবস উদযাপন করা হয়েছে, ভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে আমরা বাঙালি দলের তরফ থেকে। 1961 সালের 19 মে ঘটনাটি ঘটেছিল এবং সেদিন 11 জন প্রতিবাদীকে শিলচর রেলওয়ে স্টেশনে আসাম প্রাদেশিক পুলিশ গুলি করে হত্যা করেছিল। সেই শহীদদেরই আজকের দিনে দাঁড়িয়ে আমরা বাঙালি দল স্মরণ করেছে। 1960 সালের এপ্রিলে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি অসমীয়া ভাষাকে প্রদেশের একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করার একটি প্রস্তাবের সূচনা হয়। এতে ব্রহ্মপুত্র উপত্যকায় উত্তেজনা বাড়তে থাকে। অসমীয়া উত্তেজিত জনতা বাঙালির অধিবাসীদের আক্রমণ করে। জুলাই ও সেপ্টেম্বরে সহিংসতা যখন উচ্চ রূপ নেয়, তখন প্রায় 50,000 বাঙালি হিন্দু ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে পালিয়ে গেছে এমন খবরও রয়েছে। অন্য 90,000 বরাক উপত্যকা উত্তর পূর্বের অন্যত্র পালিয়ে গেছে। ন্যায়াধীশ গোপাল মেহেত্রের নেতৃত্বে এক ব্যক্তি তদন্ত কমিটিও সেখানে গঠন করা হয়েছিল। পরবর্তী সময় আন্দোলনের সূচনা হয়েছিল এবং বরাক উপত্যকায় বাঙালিদের উপর অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে 1961 সালের 5 ফেব্রুয়ারি তারিখে কাছাড় গণসংগ্রাম পরিষদ নামক সংগঠনটি গঠিত হয় এবং অসম সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে 14 এপ্রিল শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির লোকেরা সংকল্প দিবস পালন করে। 19 মেতে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হয়। করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারি কার্যালয়, রেলওয়ে স্টেশন, কোর্ট ইত্যাদিতে পিকেটিংও করে। বিকেল প্রায় 2:30টার সময় 9 জন সত্যাগ্রহীকে কাটিগড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী সময় শিলচর রেলওয়ে স্টেশনে গুলি করে 12 জনকে হত্যা করেছে অসম পুলিশ। সেই দিনটিকেই স্মরণ করেছে আজকে আমরা বাঙালি দল এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আজকে তারা। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন আমরা বাঙালি নেতৃত্ব শুনব। রাজ্যে গোটা বাংলার অঞ্চলে আপনারা লক্ষ্য করছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার নতুন একটা শিক্ষানীতি তৈরি করেছেন গত বছর দুই আগে। সেইখানে বাংলা ভারতবর্ষের 22টি ভাষার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভাষা, যে ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার এনেছিলেন, সেই ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং বর্তমানে সরকার নোটিশ জারি করেছে সমস্ত অফিস কাছারিতে, যেখানে বাংলা ভাষা সমস্ত শিক্ষিত ভাষা সরকারি কাজে ব্যবহৃত হয়েছে। আপনারা শুনলেন আমরা বাঙালি নেতৃত্ব কি বলছেন, এবং 19 মের সেই নির্মম ঘটনাকে কেন্দ্র করে আজকেও বাংলা ভাষা দিবস পালন করা হয়েছে আমরা বাঙালির তরফ থেকে, এবং সেদিনের 12 জন শহীদকে আজকেও স্মরণ করা হয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।